গরু নিয়ে নাটক মঞ্চস্থ হচ্ছে গোটা সোনামুড়া মহকুমা জুড়ে। বৃহস্পতিবার দুপুরে এক আইনজীবীর অভিযোগ পেয়ে মেলাঘর থানার পুলিশ মেলাঘরে জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে ছটি গরু তুলে নিয়ে আসে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সোনামুড়া মেলাঘর পথ অবরোধ করে। দীর্ঘ সময় পথ অবরোধ থাকার পর ঘটনাস্থল মেলাঘর থানার পুলিশ এসে গরু ফিরিয়ে দেওয়া আশ্বাস দিয়ে পথ অবরোধ মুক্ত করে। কিন্তু পরবর্তীতে থানায় যাবার পর গরুগুলোর মালিকের হাতে আর দেয়নি পুলিশ, উল্টো মালিকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ। এই ঘটনার জের আছড়ে পড়ে শুক্রবারও। ফের একই জায়গায় মেলাঘর সোনামুড়া রাস্তা অবরোধ করলেন স্থানীয় মানুষ। অবরোধকারীদের বক্তব্য, মেলাঘর থানার ওসির কথা এবং কাজে মিল নেই, ফলে সড়ক অবরোধে বাধ্য হয়েছেন তাঁরা। রাস্তা অবরোধে বসি, অবরোধে বসার পরে আমাদের মেলা থানার বড়বাবু আছে, বড়বাবু আইসেরা আমাদেরকে প্রতিশ্রুতি দিছে যে তোমরা আসো মেলাঘর থানার, আধা ঘন্টার ভিতরে তোমাদের গরু এবং গাড়ি দিয়ে দেওয়া হবে। এই প্রতিশ্রুতিটা পাওয়ার পরে আমাদের বড়বাবুকে আমরা বিশ্বাস করি, আমরা আইন বড়বাবু আমাদের মেলাঘর থানা বিশ্বাস পাওয়ার পরে আমরা এই অবরোধ গতকালকার উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পরে আমরা কয়েকজন মিললে আমরা গেছি মেলাঘর থানার ভিতরে বড়বাবুর সঙ্গে। যাওয়ার পরে এই থানার কাছে গেছি আর মনে করেন যে লাড়ি চার্জ করছে, গাড়ি গাড়িও পাইছি না, আমরা কোনো গরুও পাইছি না। এই মূলে আজকে আমরা যে গতকালকা যে গরু নিয়েছি আমাদের মেলাঘর থানার, এখন এই গরুগুলোও দেখি না। এখন আমরা এই গরুর জন্য বা এই গাড়ির জন্য আবার আমাদের এখানে আমরা পথ অবরোধ করছি। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন সিপাহী জলার জেলাশাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক। অবরোধকারীদের থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দলের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন জেলাশাসক। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। অভিযোগ, গত সোমবার সোনামুড়ায় বাজার থেকে নেবার সময় নটি গরু আটক করে পুলিশ। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালত নির্দেশ দেয় গরুগুলোকে মালিকের হাতে তুলে দেবার জন্য, কিন্তু সোনামুড়া থানার পুলিশ আদালতের নির্দেশ অমান্য করে গরুগুলো গোশালায় পাঠিয়ে দেয়। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে মহকুমার মানুষ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।